আজকের ঘটনাটা হলো আপনার ফ্লাইওভারের উপর থেকে দুইটা ককটেল আমাদের এখানে যারা পুলিশ ডিউটিতে ছিলেন তাদেরকে লক্ষ্য করে ছুড়েছিল। সৌভাগ্যক্রমে কেউ তেমন কোনো আঘাতপ্রাপ্ত হয় নাই, একজনের সামান্য একটু আঘাত হয়েছে, সামান্য গায়ে একটু লেগেছে, খুবই সামান্য, এটাতে তার চিকিৎসা নেওয়ার প্রয়োজন হবে না আশা করছি। তো যাই হোক, এরা এই যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এটিতে তারা সফল হতে পারবে না, র্যাবের হাত থেকে কিন্তু ছাড়া পাবে না। আমরা কাজ শুরু করেছি, অলরেডি আমাদের কাজ শুরু হয়েছে, আমরা যারা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট আছে, জড়িত আছে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে আমরা একটি ভালো পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করব। ফ্লাইওভারের উপরে অনেক বিল্ডিং, আশেপাশের যে বিল্ডিংগুলো আছে আমরা সেসব বিল্ডিংয়ে যেখানে সিসিটিভির থাকবে সেগুলো আমরা চেক করব, করে সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এর বাইরে আমরা ম্যানুয়ালি আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঘটতে পারতো, তারা তো অঘটন ঘটানোর উদ্দেশ্যেই হয়তো মেরেছিল। অত দুইটা উদ্দেশ্য আছে এখানে, ক্ষতিগ্রস্ত করা, প্লাস পুলিশের মরাল ডাউন করা। যারা এখানে ডিউটিতে আছে তারা যাতে তাদের যাতে মরালিটি ডাউন হয়ে যায়। তো এই কাজটিতে তারা সফল হতে পারবে না, আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না, এবং কোনোভাবেই পরিস্থিতিকে যাতে অস্থিতিশীল না করতে পারে, অস্থিতিশীল করতে যেমনি দেওয়া হবে না, সেইভাবে যাতে অস্থিতিশীল পরিস্থিতি না করতে পারে সেই ধরনের যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমাদের র্যাবের তরফ থেকে আমরা কিন্তু নিচ্ছি, আমরা নিচ্ছি, এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে। তাদেরকে শনাক্ত করার কার্যক্রম এবং তাদেরকে গ্রেপ্তার করার কার্যক্রম কিন্তু অব্যাহত আমরা রেখেছি। সন্ধ্যার পরে অন্ধকারে অপরাধ করা সহজ, আপনারা জানেন সবসময় দিনের আলোর চাইতে অন্ধকারে অপরাধ করা সহজ, এটা অপরাধীদের একটা বেছে নেওয়ার সময়, আপনারা তো জানেন দিনের আলোর চাইতে অন্ধকারে অপরাধ করা সহজ। তো এইভাবেই তারা এই সময়টাকে বেছে নিয়েছে। তো আমাদের তো বিভিন্ন কৌশল আছে, আমরা সেই কৌশলগুলো অবলম্বন করে আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করবে, এবং এরা আমাদের জালে আটকা পড়বে ইনশাআল্লাহ। আমরা এই যে রোবাস্ট পেট্রোলিং করছি আমাদের 24 ঘন্টা, এই অবরোধ উপলক্ষে, অবরোধের আগেও আমাদের পেট্রোলিং ছিল, এই কর্মসূচির আগেও ছিল। তো এই অবরোধ উপলক্ষে আমরা 24 ঘন্টায় কিন্তু আমরা পেট্রোলিং করছি, আমরা অফিসাররা পর্যন্ত এই পেট্রোলের সাথে সম্পৃক্ত, আমরা মাঠে থাকছি, আমরা এই পেট্রোলগুলো করছি, আমরা এই যে কষ্ট করছি এটি কিন্তু জাতীয় স্বার্থে করছি। সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়, আমাদের র্যাবের প্রেজেন্স থাকলে রাস্তা যখন আমরা টহল করি তখন সাধারণ মানুষ যখন এগুলো দেখেন তখন কিন্তু তাদের মনে একটা স্বস্তি জাগে, তারা আস্থা পায়, তারা রাস্তায় বের হন। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলতে চাই, সেটি হলো যে আমাদের পেট্রোলগুলো জারি থাকার কারণে, আমাদের যে রোবাস্ট পেট্রোলিং জারি থাকার কারণে কিন্তু তারা অপরাধীরা যেই ধরনের ব্যাপকভাবে নাশকতা করার পরিকল্পনা করেছিল সেটি কিন্তু ব্যাহত হতে সেটি করতে পারছে না বলে আমি বিশ্বাস করি, এবং আমি এটিও বিশ্বাস করি আপনারাও আমার সাথে একমত হবেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা অপরাধী, যারা দুর্বৃত্ত, যারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কে নিচ্ছে? পুলিশ নিচ্ছে। তো পুলিশ নিচ্ছে, তো এই জন্য পুলিশকে লক্ষ্য করে, পুলিশ তাদের একটা প্রতিপক্ষ হিসেবে ভেবে নিয়ে তারা এটাকে করার চেষ্টা করছে, যদিও এটি তারা সফল হতে পারবে না, কারণ আমাদের পুলিশের মরাল এখন অনেক হাই, এখন আগের মতো, আগের 10 বছর 15 বছর আগের পুলিশের অবস্থা এখন নেই, পুলিশ এখন উপরে অবস্থান করছে, পুলিশের মরাল অনেক হাই, পুলিশের প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, ইনশাআল্লাহ পুলিশ এই অবস্থা থেকে অতিক্রম করে একটি ভালো অবস্থা দেশবাসীকে উপহার দেবে, জাতিকে উপহার দেবে বিশ্বাস করি। আমরাও সেই কাজের সাথে অংশীদার আছি, আমরাও সেইভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের।